কেনাকাটার ধুম। ক্রেতাদেরকে বরণ করে নিতে এবারের ঈদে কতটুকু প্রস্তুত আছেন সিলেটের ব্যবসায়ীরা, তা আজ তুলে ধরবো সিলন টিভির পর্দায়। সাথে আছি সন্দীপন শুভ। গেল দুই বছর লকডাউন কিংবা শাটডাউন থাকায় ঈদে কেনাকাটার আয়োজন ছিল না বললেই চলে। তাই এবছর ব্যবসা করার সুযোগ পাওয়ায় প্রাণ ফিরে এসেছে সিলেটের মার্কেট পাড়ায়। ঈদের প্রায় তিন মাস আগে থেকেই ব্যবসায়ীরা বেশ জুড়ে সুরেই প্রস্তুতি নিচ্ছেন ক্রেতাদের বরণ করে নিতে। দেশি বিদেশি বাহারি ডিজাইনের নজরকাড়া ড্রেস, টপস, জিন্স, শাড়ি, থ্রি পিস পাঞ্জাবি সহ অসংখ্য পণ্যের বৈচিত্র্যময় কালেকশন করেছেন সিলেটের বিপণিবিতান গুলো। কাঁচা বাদাম জামাটা যেমন হিট তেমন নামটাও হিট। জামাটা খুবই সুন্দর, নামের কারণে হয়তো কাস্টমারদের আকর্ষণটা একটু বাড়ছে। পুষ্পা ডিজাইন যেটা রানিং চলতেছে ঈদে, ফ্রন্ট ব্যাকের সমান কাজ, এই যে ফ্রন্ট ব্যাক সমান কাজ, এগুলো আপনার দেখতেও সুন্দর, পড়তেও আরাম। নর্মালি যে কালেকশন করছি এর থেকে 70-80% বেশি কালেকশন করছি আমরা এইবার। আশা অবশ্যই বড়, এই জন্য বেশি কালেকশন করা এখন সবকিছু পরালার হাতে আর কি। দেখা যায় রাত্রি 11টার পরেও ক্রেতারা একদম স্বতঃস্ফূর্তভাবে আমাদের শপে চলে আসছে কেনাকাটা করতে। ঈদের আমেজটা আমরা এখনই পাচ্ছি এবং আমার মনে হয় সকল ব্যবসায়ীরাই এটা পাচ্ছে। কাস্টমার উঠবে মার্কেটে, আমরাও মালগুলা নিয়ে রেডি হয়ে আছি, কালেকশনও ভালো করছি, ব্যবসা হবে ইনশাল্লাহ। প্রচুর কালেকশন আছে মাশাল্লাহ, লেডিস কালেকশন আছে, জেন্টস আছে, কালেকশনও ভরপুর। এবার পালা এটা চইব ভাই ইনশাল্লাহ। ক্রেতাদের সুবিধার জন্য আমাদের অ্যাসোসিয়েশনের আওতায় যতটুকু জায়গা আমরা আলোক সজ্জা করেছি এবং এখানে সিকিউরিটির ব্যবস্থা রেখেছে। নয়াশরকে আসলে প্রতিটা দোকানই এক দরের এবং প্রতিটা দোকানেরই কালেকশন এত ভালো। পাকিস্তানি কিছু ড্রেস আছে আমাদের কাছে, তারপর হচ্ছে গাউন টাইপের কিছু, অর্গানডা থ্রি পিস আছে, এখন তো হচ্ছে কাঁচা বাদাম পুষ্পা এগুলো চলতেছে, সো আমরা এগুলো নিয়ে আসছি কাস্টমারদেরকে সার্ভিস দেওয়ার জন্য। শারারা, গারারা, এক্সক্লুসিভ গাউন, পাকিস্তানি অলরেডি আছে সিল্কের, রাশিয়ান সিল্ক, রাশিয়ান মুসলিন, বুটিক্সের কিছু শাড়ি আছে ঈদের এক্সক্লুসিভ, সুতির ফ্রক আছে আমাদের। প্রয়োজনীয় প্রতিটি পণ্যের মূল্যবৃদ্ধি সহ কাঁচামালের দাম বাড়ায় খুব একটা প্রভাব পড়বে না বলে জানান সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সিজনের পরে দাম কমে যায়, এই জন্য আমরা ব্যবসায়ী চাই না, আমরা বেশি দামে প্রফিট করি। বিশেষ করে মধুবন মার্কেটে ন্যায্য মূল্যে আমরা বিক্রি করি, সাধ্যমতো চেষ্টা করি আমাদের প্রাইসটা রিজনেবল রাখার জন্য, যাতে কাস্টমারের কোনো কষ্ট হয় না, ভালো পণ্যটা পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন। কাঁচা মার্কেট এটা একটা ঐতিহ্যবাহী মার্কেট, একবারে নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী সবাই আপনারা জানেন এই মার্কেটে আসে। আমরা চেষ্টা করি আমাদের মার্কেটে সবসময় আমাদের কাস্টমার ক্রেতা বান্ধব রাখার জন্য। এটা তো আমাদের হকার মার্কেট, সাধারণ জনগণের জন্য এই মার্কেটটা আর কি, ঠিক আছে। তো আমরা যত কম দামে পারি মানুষকে আমরা দিতে পারি। লস করছি দেখে যে দাম বেশি দিয়ে আমরা পোষাবো তা না, আমরা সেল বেশি দেওয়ার টার্গেট করতেছি, যে সেল বেশি করবো প্রফিট ওদিক দিয়ে বের হয়ে যাবে। গেল দুই বছরের করোনা মহামারীর মন্দা কাটিয়ে এবার ব্যবসায় আলোর মুখ দেখবেন সিলেটের ব্যবসায়ীরা, এমনটাই প্রত্যাশা করছেন ক্রেতা বিক্রেতা সহ সবাই। সন্দীপন শুভ, সিলন টিভি, সিলেট।